এতদিন ধরে আমি আপনাকে কি বলছি? আমি বলেছি যে না, এটা সম্ভব না। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হচ্ছেন এই অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বর কনেকে চমকে দিচ্ছেন তিনি। এতে অবশ্য বর কনে অনেক উচ্ছ্বাসিত। জয়া আহসানকে অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হতে দেখা গেলেও তার বিয়ে নিয়েও প্রশ্ন অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষীদের। তবে কবে বিয়ে করবেন তাদের প্রিয় এই তারকা প্রশ্ন সবার। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে সোজা সাপটা উত্তর দিয়েছেন জয়া আহসান। কবে বিয়ে করছেন এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি খুব ভালো আছি, কেন আমার পায়ে বেরি পড়াতে চাইছেন? বিয়ের ব্যাপারে যে আপাতত কোনো ইচ্ছে নেই সে কথাও বলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমার তো কোনো ইচ্ছে নেই, তবে কখন যে কি হয় সেটা বলা যায় না। আমি ভালো আছি, আপাতত বিয়ের ইচ্ছে আমার নেই। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে হুট করে জয়া আহসানের হাজির হওয়া মূলত একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। এর নাম দেওয়া হয়েছে ওয়েডিং ক্রাশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জয়া আহসান। সেটার প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির হন এই অভিনেত্রী। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজিফাই, বিডি।